আসলে ইলিশে ভর্তা, ইলিশের লেসটা আছে, ওটা দিয়ে আমরা ভর্তা বানাই, এটা ইলিশের লেস ভর্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইলিশের রাজ্য মাওয়া থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান আমিন। বন্ধুরা, আমাদের দেশে মাছের রাজা ইলিশ, আর এই ইলিশ খেতে কে না পছন্দ করে। সুস্বাদু ইলিশ বলতে বুঝি পদ্মার ইলিশ, আর এই পদ্মার ইলিশ খেতে হলে আপনাকে যেতে হবে মাওয়া ঘাটে। তাই আমরাও চারজন মিলে এসেছি মাওয়া ঘাটে সুস্বাদু ইলিশ ভোজন করার জন্য। এখানে প্রচুর খাবারের হোটেল রয়েছে। সব খাবারের হোটেলের প্রধান আকর্ষণ রূপালী ইলিশ। আপনারা এখানে আস্ত ইলিশ কিনেও খেতে পারেন, অথবা পিস কিনেও খেতে পারবেন। তবে সাইজ ভেদে ইলিশের দাম ওঠানামা করে। অবশ্যই দামাদামি করে মাছটি কেনার চেষ্টা করবেন, তা না হলে আপনাকে ঠকতে হতে পারে। যদি কেউ একা আসেন তবে পিস কিনে খাওয়াটাই ভালো হবে। আমাদের মতো চারজন আসলে, বা তার অধিক যদি আসেন, তাহলে অবশ্যই আস্ত ইলিশ কিনবেন, তাতে আপনি লাভবান হবেন। মাছ কাটার সময় অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে মাছটি কাটাবেন, আর নয়তো আপনি যে মাছটি পছন্দ করে কিনেছেন তা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। তো সাবধান থাকবেন, অবশ্যই সামনে দাঁড়িয়ে মাছটি কাটাবেন। মাছগুলোতে মশলা মাখিয়ে গরম তেলের বিশাল তাওয়ায় ছেড়ে দেওয়ার পালা। এখানে কি কি খাবার পাওয়া যায়, তারা কি কি খাবার এখানে তৈরি করেন, এ সম্বন্ধে একটু জানার চেষ্টা করব।
ভাই আপনি একটু বলেন এই জায়গা থেকে কি কি আইটেম আছে আপনি ইলিশের ভর্তা ইলিশের লাস্ট আছে এটা দিয়ে আমরা ভর্তা বানাই ইলিশের লাস্ট ভর্তা আচ্ছা তারপরে এটা হলো বাদাম ভর্তা আচ্ছা এটা টাকি ভর্তা আচ্ছা আচ্ছা শেষে আছে তো হ্যাঁ এটা হলো আপনার কালিজিরা ভর্তা কালিজিরা এটা হলো আপনার চিংড়ি ভর্তা চিংড়ি ভর্তা এটা পোয়া মাছ পোয়া এটা হলো রুই মাছ আচ্ছা আচ্ছা নদীর পাঙ্গাস নদীর পাঙ্গাস হ্যাঁ নদীর পাঙ্গাস এটা এটা হলো প্রসেস সাইলিস আচ্ছা সেদা পার কোরমা ইলিশ করে দাও এটা হলো পোয়া মাছ ভুনা পোয়া মাছ ভুনা হ্যাঁ এই হলো আপনাদের জায়গার আইটেম আইটেম এই আর আইটেম কমে আছে আইটেম আরো বেশি থাকে দিনে বেলা আর এমনি কি কেউ যদি এক্সট্রা কোনো অর্ডার দেয় তাহলে কি আপনারা ওই আইটেম গুলো করে দিতে পারেন অবশ্যই এটা সময় দিতে হবে আমাদের হ্যাঁ সময় দিলে আপনারা এটা করে দেন দেখতে দেখতে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল মাছ ভাজার সাথে শুকনো মরিচ দেখতে পাচ্ছেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেটা স্বাদ গ্রহণ করতে পারেন এদিকে ভর্তার কাজ চলছে ভর্তা কমপ্লিট হলে আমরা খাওয়া দাওয়া শুরু করব প্রচণ্ড ক্ষুধা লেগেছে দেরি সহ্য করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে অনেকক্ষণ অপেক্ষার পরে লেজ ভর্তা কমপ্লিট হলো তো চলুন বন্ধুরা আমরা এবার খাওয়া দাওয়া শুরু করি ক্ষুধা লেগেছে অনেক আর দেরি করা সম্ভব হচ্ছে না বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এবার যাওয়ার পালা তো বন্ধুরা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম